টিউটর রাজেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আজ অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের সাজেশন নিয়ে আলোচনা করব তোমরা ইতিমধ্যে জেনেছ যে এই পরীক্ষায় পূর্ণ মন হচ্ছে পনেরো এবং এর জন্য সময় পাবে তোমরা তিরিশ মিনিট প্রথমেই সিলেবাস সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া দেব সাহিত্য মেলা যে বইটি রয়েছে সেই সাহিত্য মেলা থেকে অর্থাৎ মূল যে পাঠ্যবই সেই পাঠ্য বইয়ের বোঝাপড়া অদ্ভুত অতিথিয়তা আতীততা এবং চন্দ্রগুপ্ত বনভোজনের ব্যাপার সবুজ জামা চিঠি পরবাসী পথ চলতি একটি চড়ুই পাখি আর পথের পাঁচাল পাঁচালি প্রথম থেকে অষ্টম পরিচ্ছদ পর্যন্ত আসবে ভাষা ভাষাচর্চে যে বইটি রয়েছে তাতে দল ধ্বনি পরিবর্তন এবং প্রবাদ প্রয়চন এই চ্যাপ্টারগুলি তোমাদের পরীক্ষায় আসবে দেখো পনেরো মার্কের প্রশ্ন পনেরো মার্কের প্রশ্ন এই প্রশ্ন কিন্তু তোমাদের সিলেবাসটা অনেক বড় সেই কারণে এই যে যে প্রশ্ন দিচ্ছি দিয়েছি এইগুলো পড়বে এর সঙ্গে সঙ্গে আরও কিছু প্রশ্ন তোমরা সহায়িকা থেকে পড়ে দেবে বা পোস্ট যে ধরনের প্রশ্ন থাকে সেগুলো পড়বে তবে প্রথম তোমাদের টার্গেট হবে এই প্রশ্নগুলিকে সবগুলি মুখস্থ করা যাতে এইটটি পার্সেন্ট কমন এর থেকেই পেয়ে যাবে দেখো প্রথমে এমসিকিউ প্রশ্নে আসি জাহাল্লা লাগি চক্ষু বোঝে বহিয়া দিলাম হ্যাঁ সেটি হচ্ছে অশ্রু সাগর চন্দ্রগুপ্ত নাটকের নাটকের যে ঘটনাটি সেই ঘটনাটি ঘটেছে সন্ধ্যাবেলায় দেখো এই প্রশ্নগুলি তোমরা বললাম যে এমনভাবে পড়বে যে যদি এসে কিউ হিসাবেও যদি প্রশ্নগুলি আসে তাহলে তোমরা সেই প্রশ্নগুলির উত্তর তোমরা দিতে পারবে এইভাবে পড়বে তিনি বিপক্ষ শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন বিপক্ষ শিবিরে প্রবেশ করিলেন তাহলে কিসের জন্য প্রবেশ করলেন নিজ শিবিরে প্রত্যাবর্তনের ঠিক পথ না জেনে প্রবেশ করেছিলেন হ্যাঁ নেক্সট প্রশ্ন হচ্ছে সত্য সম্রাট বক্তা সত্য বলতে কি বুঝিয়েছেন দেখো সত্য বলতে বুঝিয়েছেন যে ভারতবর্ষ একটি বিচিত্র দেশ আরব সেনাপতি পট মন্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন পট মণ্ডপ দ্বার কথা হচ্ছে নেক্সট দেখো আরব সেনাপতি কার মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডমান আছেন অশ্বের চন্দ্রগুপ্ত কোন জায়গায় জায়গার রাজপুত্র ছিলেন মগধের রাজপুত্র ছিলেন চন্দ্রগুপ্ত দেখো বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে ড্যাশ মারো কুড়ুল মারো দেখো তবে না তারে ডালে ড্যাশ বসবে হুম প্রজাপতি বসবে বিদ্যাসাগর কথাটির মধ্যে দল সংখ্যা কত দেখো বিদ্যাসাগর কথাটির মধ্যে দুটি বিদ্যাসাগর তাহলে দুটি মুক্ত দল দুটি দল রয়েছে স্কুল থেকে স্ক্রুপ থেকে স্ক্রুপ এটি ধ্বনি পরিবর্তনের আদি সরাগম দেখো হস্যটি এসছে তাহলে আদি সরাগম এর ধ্বনি পরিবর্তনের উদাহরণ এখানে এর বাইরে এই প্রশ্নগুলো তোমরা এসে কি হিসাবেও পড়বে পরের প্রশ্নে আসি দেখো দুই নম্বরে আসে কিছু কিছু এক নম্বরে আসে সবুজ জামা বলতে আসলে কি বোঝানো হয়েছে সবুজ জামা বলতে আসলে পাতার যে সন্নিবেশ বা সমন্বয় সেটাকে বোঝানো হয়েছে তাতেই সবুজ জামা পড়লে কী কী ঘটনা ঘটবে হ্যাঁ তাতাই বা তোতাই তো তাই সবুজ জামা পড়লে কী কী ঘটনা ঘটবে তাহলে পড়লে কী হবে ডালে হাতের প্রজাপতি এসে বসবে এবং তার কোলে লাল নীল ফুল নেমে আসবে অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ বলা হয়েছে দেখো আরশ সেনাপতি এবং মোর সেনাপতির প্রসঙ্গ আনা হয়েছে জগতে একটা কীর্তি রেখে যেতে চাই জগতে একটা কীর্তি রেখে যায় বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান তাহলে এটা তোমরা পড়ে নেবে বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল নিশ্চয়ই তোমরা জানো বাগৈহাটি ছাড়ে আজ চারটি স্টেশন পরে ক্যাবলার মাওাবাড়ি যেখানে ছিল তাতে তার ক্যাবলার মাওয়াড়ির কাছে একটি বাগানে বনভোজনের খাদ্য তালিকায় কী কী ছিল দেখো প্রথম খাদ্য তালিকায় কী কী ছিল দেখো বিরিয়ানি পোলাও কোরমা কোপতা কাবাব দুই রকমের কাবাব ছিল মাছের চপ এবং তা বাতিল হয়েছিল কিভাবে তোমরা নিশ্চয়ই জানো যে বাতিল কিভাবে হয়ে গেছিল দেখো তারপর বনবাজারের যে তালিকা খাদ্য তালিকা ছিল সেই খাদ্য তালিকা তালিকা অনুসারে এই খাদ্য তালিকা করার দায়িত্ব কাকে কাকে দেওয়া হয়েছিল কে কি কি আনবে দেখো পেলা রাজহাঁসের ডিম আনার দায়িত্ব ছিল ক্যাবলার আলু ভাজার দায়িত্ব ছিল পেলা মাছের কালিয়া রাধার দায়িত্ব ছিল আর হাবুলের দিদিমার ঘর থেকে আমের আচার সংগ্রহ করার দায়িত্ব ছিল রমা আকবরকে কোথায় পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল তাহলে দক্ষিণ ধারে যে বাঁধ ছিল সেই বাঁধে রক্ষার দায়িত্ব দিয়েছিল রমাকে রমা কাকে আকবরকে বোধ করি এই কথাই হইতেছিল কোন কথা হইতেছিল এই যে এই যে একারটা দেখছো এই একারটা এই দিকে হবে অর্থাৎ বোধ হবে বহকার হবে বোধ করি বোধ করি এই কথাই হইতেছিল তাহলে বিঘা বিঘা যে যে মাঠের দক্ষিণ ধারে দক্ষিণ ধারে মাঠ জল কেটে বের করা দেওয়া যায় প্রজাদের প্রজাদের কথা স্বার্থে প্রজাদের স্বার্থে সেটা নিয়েই বেনিবাবু অনুরোধ করেছিলেন এবং এই কথাটাই এবং বেনিবাবু কিছুতেই দুশো টাকায় লোকসান করতে রাজি হচ্ছিল না এটাই এই এই কথার কথা বলা হয়েছে বেনি জল বের করে দিতে চায়নি কেন দেখো তোমরা নিশ্চয়ই জানো যে বেনি দুটি কারণে জল বেঁধে বেঁধে জল কেটে দিলে তার সঙ্গে মাছ বেরিয়ে যাবে হ্যাঁ এবং জলা থেকে দুশো টাকার মাছ বিক্রি হয় সুতরাং সেই লোকসান করতে আর দ্বিতীয় জল বেরিয়ে জল বের করে দিলে সব ধান নষ্ট হয়ে যাবে ঠিক আছে দেখো মোরা নালিশ নালিশ করতে করতে কে কোথায় রমাদের পীরপুরের নালিশা আকবর এই কথা বলেছেন তোমরা এই প্রশ্নগুলো এখান থেকে খাতায় লিখে নিতে পারো অথবা তোমরা এই প্রশ্নগুলি স্ক্রিনশট করে এই প্রশ্নগুলি লিখে তোমাদের সহায়িকা বইতে যেখানে যেখানে আছে সেইগুলো দাগিয়ে নিতে পারো দেখো আমি ডিটেলসে আলোচনা করব না তোমাদের বলি এই যে এই জায়গাগুলো কিন্তু এ কারটায় আগের শব্দের সঙ্গে যোগ হবে মানুষ বড় কাটছে কি কারণে এই কবি এই কথা বলেছেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অধিকাংশ স্কুলে এই প্রশ্ন দিয়ে থাকে সেইটে সবার চেয়ে সেও কোনটাকে সেও বলেছেন দেখো পরে প্রশ্ন চোদ্দ দাগের প্রশ্ন ঘটনা সামান্য খুবই কোন ঘটনাকে সামান্য ঘটনা বলা হয়েছে সহসা পরের প্রশ্ন পনেরো দাগের প্রশ্ন সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল তাহলে সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি তারপরে প্রশ্নে আসি দেখো এই দেশ বক্তার চোখে এই দেশের বৈচিত্র্যতা কিভাবে ধরা পড়েছে দেখো পরের প্রশ্নে আমরা আসি রমেশ বিস্মিত বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল রমেশ বিস্ময়ের কারণ ছিল নেক্সট আমরা প্রশ্নে আসি কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন তোমার মনে হয় সবুজ জামা কবিতায় তোতাই এর সবুজ জামা পড়া জামা চাওয়ার মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো পরে প্রশ্নে আসে দেখো তোমরা এখান থেকে লিখে নিতে তেমন করে তেমন করে হাত বাড়ালে বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি তেমন করে কথাটি অর্থ লেখক কিভাবে কি ধরনের সুখ খুঁজে পাওয়া ইঙ্গিত করেছেন লেখক অদ্ভুত আতিথ্যতা গল্পে তার আতিথেয়তার কথা বলা হয়েছে বা রয়েছে তিনি কিভাবে অতিথি দেশ করেন আর তার সেই আতিথেয়তাকে অদ্ভুত বলা হয়েছে কেন দেখো পরের প্রশ্নে আমরা আসি সম্রাট চন্দ্রগুপ্ত নাট্যাংশে যে চন্দ্রগুপ্ত নাট্যাংশে অবলম্বে গ্রিক সম্রাট সেলুকাসে যে ব্যক্তিত্ব পরিচয় পাওয়া যায় সেইটা আলোচনা করো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাসের সাজেশান তোমরা এই প্রশ্নগুলি এখন থেকেই পড়ো তোমাদের মার্চে এবং মার্চের শেষে কিংবা এপ্রিলের প্রথম সপ্তাহে পরীক্ষা হবে তোমরা এই প্রশ্নগুলি এখান থেকে খাতায় লিখে নিতে পারো কিংবা স্ক্রিনশট করে তোমরা প্রশ্ন তোমাদের যে সহিকা বই রয়েছে সেখান থেকে দাগিয়ে প্রশ্নগুলি এখন থেকে অনুশীলন করার চেষ্টা করো এরকম প্রতিটি ক্লাসের সাজেশান পেতে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করবে যাতে তারাও এর থেকে উপকৃত হয়